আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আপনাদের জন্য আজকের প্রশ্ন, প্রতিদিন রাতে ভাত খেলে কি হয়, প্রতিদিন রাতে দুধ খেলে কি হয়, প্রতিদিন রাতে খেজুর খেলে কি হয়, প্রতিদিন রাতে মধু খেলে কি হয়, প্রতিদিন রাতে রুটি খেলে কি হয়, এ সকল আরো অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, প্রতিদিন রাতে ভাত খেলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞদের মতে দিনের থেকে রাতে কম পরিমাণে মসুর ডাল ও ভাত হার্ট ও ব্লাড সুগারকে ঠিক রাখে। ভাত আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহায়তা করে। এছাড়া ভাত হজম করা সহজ, তাই এটি রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় না বলে মনে করেন পুষ্টিবিদরা। উল্টো ভালো ঘুম হতে সাহায্য করে, এতে কম ফ্যাটযুক্ত উপাদান রয়েছে এবং কোলেস্টেরল কম। ভাতে গমের চেয়ে কম ক্যালোরিও রয়েছে। দুই নম্বর প্রশ্ন, প্রতিদিন রাতে দুধ খেলে কি হয়? উত্তর, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস করে লো ফ্যাট দুধ খেলে শরীরে কোলেস্টেরল লেভেল অনেকটাই কমে এবং শরীর সুস্থ থাকে। দুধে যে প্রোটিন থাকে তা খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। গরুর দুধ ভিটামিন এ, ডি এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ, যা আমাদের হৃদযন্ত্রকেও সুস্থ রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। তিন নম্বর প্রশ্ন, প্রতিদিন রাতে খেজুর খেলে কি হয়? উত্তর, খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম দেহের উচ্চ রক্তচাপ কমায় এবং বাজে কোলেস্টেরল দূর করে ও শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। খেজুর রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম। প্রতিদিন রাতে খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। চার নম্বর প্রশ্ন, প্রতিদিন রাতে মধু খেলে কি হয়? উত্তর, রাতে এক চামচ মধু খেলে গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। মধুতে রয়েছে এমন অনেক পুষ্টি উপাদান যা শুধু চুলের বৃদ্ধি বাড়ায় না, চুলকে ক্ষতির হাত থেকেও রক্ষা করে। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা চুলের অনেক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এমন অবস্থায় রাতে ঘুমানোর আগে এক চামচ মধু খেলে চুলের সমস্যা দূর হয়। এছাড়াও মধু, দই, ডিম, অ্যালোভেরা ইত্যাদি মিশিয়ে চুলে লাগাতে পারেন। পাঁচ নম্বর প্রশ্ন, প্রতিদিন রাতে রুটি খেলে কি হয়? উত্তর, শৈল গঠনে যে সকল ভিটামিন ও খনিজের দরকার হয় তা সবই থাকে রুটিতে, তাই রাতে রুটি খেলে আমাদের ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয়। রাতে রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়, হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক। রুটিতে থাক্স ফাইবার থাকে যা আমাদের শরীরে হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। ৬ নম্বর প্রশ্ন, প্রতিদিন রাতে কলা খেলে কি হয়? উত্তর, রাতে ফল খাওয়া নিয়ে অনেকেরই নানা মত, বিশেষ করে রাতে কলা খেতে মানা করেন অনেকে। প্রচুর ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এই ফল দেহের জন্য দারুণ উপকারী, কিন্তু এটা রাতে খেলে কি সমস্যা? আয়ুর্বেদ বলে রাতের সময় কলা খাওয়া বিপজ্জনক নয়, তবে কলা ঠান্ডা ফল, কাজে যাদের সর্দির সমস্যা আছে তাদের রাতে না খাওয়াই ভালো, তাছাড়া এটি হজম হতে বেশ সময় নেয়। ৭ নম্বর প্রশ্ন, প্রতিদিন রাতে বাদাম খেলে কি হয়? উত্তর, রাতের বেলায় খাবারের পরে বাদাম খাওয়া শরীরের জন্য আসলে অনেক ভালো কাজ করে, আর রাতে ঘুম পাওয়ার একটি স্বাস্থ্যকর উপায় হল বাদাম খাওয়া। যদিও অনেক ধরনের বাদাম রয়েছে, তবে পুষ্টিতে সমৃদ্ধ বেশ কয়েকটি ভিন্ন জাত রয়েছে যা উন্নত ঘুমের ফলাফলের জন্য বেশ উপকারী। বাদামে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা মানুষকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াতে সাহায্য করে। আবার বাদাম খেলে বেশিক্ষণ ঘুমানো এবং অনিদ্রার তীব্রতা কমানোর সাথে যুক্ত থাকে। ৮ নম্বর প্রশ্ন, প্রতিদিন রাতে ফল খেলে কি হয়? উত্তর, ফল খেলে সাধারণত রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি ঝুঁকিপূর্ণ। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফল খেলে ঘুমের মধ্যে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ঘুমের মধ্যে শরীর খারাপ হলে ওঠাও মুশকিল, ফলে ঘুমানোর ঠিক আগে নির্দিষ্ট কিছু ফল খাওয়া এড়িয়ে চলাই ভালো। ৯ নম্বর প্রশ্ন, প্রতিদিন রাতে পানি খেলে কি হয়? উত্তর, ঘুমানোর আগে অতিরিক্ত পানি পানে অতিরিক্ত মূত্র তৈরি হয়, এতে ঘুমের ব্যাঘাত ঘটে, ফলে পুরোপুরি বিশ্রাম হয় না। স্বল্প ঘুম, বারবার জেগে ওঠা, শৌচাগারে যাওয়া ইত্যাদির কারণে হৃদযন্ত্রে গতি বেড়ে যেতে পারে, এতে করে বেড়ে যায় রক্তচাপও, হৃদরোগীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।